আধুনিক মানের মার্কেট কমপ্লেক্স তৈরির উদ্যোগ গ্রহণ করলো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভা। সোমবার দুপুরে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে মার্কেট কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর করেন উত্তর দিনাজপুর জেলার জেলা শাসক আয়েশা রানী। কালিয়াগঞ্জ পৌরসভা তৃণমূল কংগ্রেসের দখলে আসার পর পৌরপ্রতি হয় কার্তিক পাল। তার দায়িত্ব গ্রহণের পর থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে এবং কালিয়াগঞ্জ পৌরসভার উদ্যোগে শহরের উন্নয়নের জন্য একাধিক প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে জানা গিয়েছে। এবার নেতাজি সুভাষ রোডের পাশে অবস্থিত পৌরসভার নিয়ন্ত্রিত তারা বাজারের জায়গায় এই আধুনিক মানের মার্কেট কমপ্লেক্স তৈরির উদ্যোগ গ্রহণ করেছে পৌরসভা। প্রথম অবস্থায় এই কাজের জন্য 2,25,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে। আজকে কালিয়াগঞ্জ মার্কেট কমপ্লেক্স যে শিলান্যাস হলো সেটা বিএডিবি ফান্ড থেকে 2,25,00,000 টাকা ব্যয়ে মার্কেট কমপ্লেক্সটি হবে। আগামী 6 মাসের মধ্যে কাজটি সম্পন্ন।